কালার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি আয়রন মেশিন দেখাচ্ছি। তো আয়রন মেশিনে সাধারণত যে সব সমস্যা হয় সেটা আমি আপনাদের আজকে ব্যাখ্যা করে দেখাবো। তো এটা একটা আয়রন মেশিন, দেখতে আপনারা বুঝতে পারছেন এটা নতুন, এখনও আর কোনো সমস্যা হয়নি। তো যেসব সমস্যা হয় সেটা আমি আপনাদের দেখাবো। এখানে এর বিভিন্ন অংশের বিভিন্ন ভিন্ন ভিন্ন নাম আছে। তো আমি যেটা এই যে প্রথম ধরলাম, এটা হচ্ছে হাতল। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন, যেটা আমরা আসলে ঘুরাইলে মানে হিট বেশি হয় কম হয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন যদি 2-3-তে রাখি, 3-এ রাখি মানে তাহলে যে গরমটা হবে তার থেকে 4-এ রাখলে বেশি হয়, 5-এ রাখলে আরও বেশি হয়, 6-এ রাখলে আরও বেশি হয়। তো এটা কেন হয় সেটা আমি আপনাদের ভিতর থেকে খুলে দেখাবো। তো আমি উপর থেকেই বলি যে ভিতরে একটা নব আছে যেটাকে বলি কন্ট্রোলিং নব, এটা ঘুরাইলে ওটাকে টাইট বেশি হয়, অর্থাৎ ওটা একটা থার্মোস্ট্যাটের মতন কাজ করে। ভিতরে কয়েলটা গরম হয়ে গেলে ওটা আপনা আপনি ডিসকানেক্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই নবটা দিয়ে ওটাকে আসলে চেপে রাখা হয়। আর বিভিন্ন সময় দেখা যায় যে নবটা সমস্যা হয়েছে, সম্পূর্ণ টাইট দেওয়ার পরেও হিট হচ্ছে না, তো আমরা বুঝতে পারি না আসলে কী হয়েছে। মূলত নবটা যদি আপনারা টাইট করে দেন বা একটু জায়গায় দেন, সেক্ষেত্রে আবার ঠিক হয়ে যাবে। আর এর ভিতরে যে এটা আছে বৈদ্যুতিক যে লাইনটা আছে, এটা দেখা যায় যে বিভিন্ন লাড়ানো চড়ানোর কারণে ভিতর থেকে ডিসকানেক্ট হয়ে যেতে পারে কোনো তার। আর এখানে যে এটা ভালভ দেখতে পাচ্ছেন, এই এটার ফিউজ কেটে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সেটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। তো দেখুন, তো দেখুন একটি কভার দিয়ে ঢাকা আছে, কভারটা উঠিয়ে নিলাম। এখানে যেটা দেখতে পাচ্ছেন বড় আকারের দুই সাইড দিয়ে, এটা এই মূলত হিটিং কয়েল, যেটাকে উত্তপ্ত হয়, গরম হয়, এবং কয়েলের দুই সাইড থেকে দুইটা টার্মিনাল বের হয়েছে। দেখুন এটিতে মূলত আমরা বিদ্যুৎ সংযোগ দিয়ে থাকি। এখান থেকে যদি ফেজ দিই, এখানে ফেজ দিলে এখানে আমরা নিউট্রাল ব্যবহার করি। আর এখান থেকে দেখুন, এখানে যে কন্ট্রোলিং নবটা, এখানে যে কন্ট্রোলিং নবটা আছে দেখুন, মূলত মাঝখানে যে টার্মিনালটা আছে এটা আমরা আসলে ফাঁকা রাখবো। পাশে যে বিস্তীর্ণ টার্মিনাল আছে এটাতে আমরা নিউট্রাল ব্যবহার করব, অর্থাৎ এটা যে কন্ট্রোলিং যে নবটা এটা এভাবে চেপে থাকে। এবং এখানে এই যে থার্মোস্ট্যাটটা আছে, এই থার্মোস্ট্যাটের সাথে এটা যখন এখানে সংযোগ হয় তখন এখান থেকেই মূলত এই কোয়েলটাতে সংযোগ পায়। তাহলে এখানে ফেজ পেলো আর অন্য প্রান্তে নিউট্রাল পেলো, এটা হিটিং কয়েলে হিট হবে। এরপরে এই হিটটা যে এই কন্ট্রোলিং নবের মাধ্যমে যে তাপমাত্রা আপনি দিয়ে রাখছিলেন সেই অনুযায়ী তাপ হয়ে গেলে এই যে থার্মোস্ট্যাটটা আছে এটি কানেকশনটা বিচ্ছিন্ন করে দেয়। তো এই কন্ট্রোলিং নবটা আবার আপনি ইচ্ছা করলে একটু লুজ করতে পারবেন, অর্থাৎ কম করে দিতে পারবেন, এখান থেকে আবার বেশিও করতে পারবেন। এটা যদি আপনার কখনো প্রবলেম হয় আপনি খুলে এটা করতে পারবেন। তো এটাই, এর মধ্যে আসলে তেমন আর কিছু নাই। আর বাহির থেকে যে ক্যাবিনেট ল্যাম্প, যে বাতিটা দেখতে পাচ্ছি,
যে সংযোগ পেলে এই বাতিটি জ্বলে, যেটি আসলে এখানে আমরা দেখতে পাই। তো কোনো কারণে এই বাতিটিও কেটে যেতে পারে, তো সেটা আপনি কি এমনি দেখবেন সংযোগ করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি এটা কভার দিয়ে দেখুন, এই যে সুসালো যে লাঠির মতন দেখতে পাচ্ছেন, এটি মূলত কন্ট্রোলিং নবের ভিতরে যে এখানে ঢুকিয়ে তারপর সে এটাকে লাগিয়ে দিতে হবে। দেখুন আমি নাটটা টাইট দিয়ে দিচ্ছি, এখন এর যে টার্মিনাল হাউস যেটা যেখানে আসলে এই এটা সংযোগ দেওয়া ছিল, আর একই সাথে এই ভাল্বটিও এই প্লেটের সাথে সিরিজে সংযোগ ছিল, যার কারণে এখানে সংযোগ প্লেটে সংযোগ পাইলে একই সাথে ভাল্বটিও জ্বলে ওঠে, না হলে ভাল্বটা জ্বলবে না। তো সেটা আমি আপনাদেরকে একটু সংযোগ দিয়ে দেখাই। দেখুন সরাসরি এখানে যে কোনো একটা টার্মিনাল থেকে অর্থাৎ ফেস অথবা নিউট্রালে বাতির যে একটা প্রান্ত সেটাতে আমি এভাবে সংযোগ দেব। এরপরে এখানে আমি যেটা বলছিলাম যে দুই পাশে একটা ফেস, এক পাশে একটা ফেস এবং অন্য পাশে নিউট্রাল দেব, তো সেটা আমি এটাতে সংযোগ একসাথেই দিয়ে দিচ্ছি। দেখুন টার্মিনাল হাউসের এখানে যে তিনটা টার্মিনাল আছে, একটা এটা হচ্ছে এই কন্ট্রোলিং নব হয়ে থার্মোস্ট্যাটের ভিতর থেকে এটাতে লাইন দিচ্ছে, এখান থেকে ভিতর হয়ে এটা মাঝখানে টার্মিনালে লাইন দিচ্ছে, অর্থাৎ কন্ট্রোলিং নব হয়ে যদি হিটারে লাইন পায় তখন আমার এই বাতিটি জ্বলবে। সেক্ষেত্রে আমি মাঝখানে যে টার্মিনালটি আছে যেটি আসলে মানে সংযোগ ছাড়া আছে, কোয়েল হয়ে আসছে, সেটাতে আমি বাতিটি সংযোগ দেবো, এবং পরবর্তী যে টার্মিনালটা দেখতে পাচ্ছেন সেটাতে আমি এই নিউট্রাল তারটি ব্যবহার করব, তাহলে আমাদের সংযোগ শেষ। তাহলে আপনারা বুঝতে পারছেন আসলে তেমন বেশি কিছু এর মধ্যে নাই, আশা করি বুঝতে পারছেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তা অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এই চ্যানেলে এ ধরনের ভিডিও দিয়ে থাকি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।